এই এখন অন করলাম, এখন হলো, এখন হয়েছে না, হয়তো অন করা হয়নি, তখন বলেছি বাট অন করি নাই। হ্যাঁ এরকম কিছু একটা হয়েছে হয়তো, কিন্তু এটা তো রেকর্ডিং তো আজকে 14 না, আমার মনে হয় রেকর্ডিং হয়েছে বাট ফর সাম রিজন স্টপ হয়ে গেছিল। হ্যাঁ এটা একটা হবে। ওকে যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্সটা কি চালু আসছে না। তাহলে আমরা একটু জাস্ট চেক করে নিলাম যে আমাদের এক্সিস্টিং ডোমেইন কন্ট্রোলারটা ঠিক আছে কিনা। এখন আমরা চলে যাই আমাদের ওই মেশিনটাতে, এই দেখেন ইনস্টলেশন হয়ে রিস্টার্ট হয়ে এখানে চলে আসছে। এবং দেখেন বলছে সিলেক্ট এ ইউজার, আমি এখানে সিলেক্ট এ ইউজার দিচ্ছে, আমরা যে এটা এটাও কিন্তু একটা একটা কমান্ড লাইন। দেখেন আমরা কন্ট্রোল অল্টার দিয়েছি, হ্যাঁ এখন বলছে কন্ট্রোল অল্টার দেওয়াতে যে দ্য ইউজার্স পাসওয়ার্ড মাস্ট বি চেঞ্জ বিফোর সাইনিং ইন। তো আমি কি চেঞ্জ করতে চাই, আমি বললাম এন্টার দিলাম, আমি হ্যাঁ আমি এন্টার দিলাম, আমি এন্টার দিলাম। দেখেন এখন পাসওয়ার্ড দিতে বলছে, তো আমি একটা পাসওয়ার্ড দিব, আমি ট্যাব দিয়ে পরবর্তী লাইনে চলে আসলাম এবং এন্টার দিলাম। দেখেন অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জিং পাসওয়ার্ড, ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড। এবং দেখেন লগ ইন হয়ে আমাদের কমান্ড প্রম্পটটি কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা এখানে গতদিন কমান্ড দিয়েছিলাম হু অ্যাম আই, তারপরে হোস্ট নেম, এই কমান্ডগুলো আমরা দিয়েছিলাম। এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কমান্ড প্রম্পট বা সিএমডি। আমরা যদি সিএমডি লিখি দেখবেন এই সিএমডি ভার্সনটা আমাদেরকে দেখাবে। দেখেন এটাকে বলা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ ভার্সন 10 ডট এরকম, এবং 16 কপিরাইট 16 মাইক্রোসফট কর্পোরেশন। আর আমরা যদি পাওয়ার শেল কথাটা লিখি, দেখেন এটা পাওয়ার শেল এর মধ্যে ঢুকে যাবে। দেখেন উপরে বলছে যে মাইক্রোসফট উইন্ডোজ, আর নিচে বলছে কিন্তু উইন্ডোজ পাওয়ার শেল, এবং উপরে দেখেন সি ইউজার্স অ্যাডমিনিস্ট্রেটর এরকম দেওয়া আছে, নিচে কিন্তু পিএসসি ইউজার অ্যাডমিনিস্ট্রেটর, পিএস ফর পাওয়ার শেল। হ্যাঁ তো আমরা এখানে সেদিন দেখিয়েছিলাম ডলার সাইন ইন ভি কোলন কম্পিউটার নেম, না এরকম আমরা দেখেছিলাম। দেখেন এই সেম জিনিস কিন্তু দেখিয়েছে, দেখেন উপরে যে নাম নিচেও সেই নাম, কিন্তু কমান্ড প্রম্পটে হোস্ট নেম লিখেছি আমি, আর পাওয়ার শেলে ডলার সাইন ইএনভি কোলন কম্পিউটার নেম। এবং আমরা গেট ড্যাশ, আমরা যদি আবারও কমান্ড প্রম্পটে যেতে চাই তাহলে আমরা এক্সিট করব, আবারও কমান্ড প্রম্পটে আমরা চলে যাব, ঠিক আছে। এখন আমরা ভুল করে এক্সিট করতে করতে আমরা যদি দেখেন আবারও আমরা এক্সিট করেছি,
আবারও আমরা এক্সিট করেছি। তো এখানে দেখেন এবার সিএমডি যদি আমরা দেই, দেখবো যে আমরা আমরা কমান্ড প্রম্পটে আছি, এবং আমরা যদি আইপি কনফিগ দেই দেখবেন যে আমরা একটা আইপি পেয়ে গিয়েছি 172.16.0.162। আসলে এই আইপিটা তো আমরা দেই নাই, তাহলে কিভাবে পেলো? আমরা জানি যে ডিএসসিপি থেকে একটা মেশিন আইপি পেতে পারে, সো এই জন্য আমরা দেখতে চাই যে আসলে সে কোথা থেকে আইপিটা পেলো। তো অল যদি দেই আমরা তখন দেখতে পাবো যে আসলে কোন ডিএসসিপি সার্ভার থেকে সে আইপিটা পেয়েছে। তো এই আইপিটা আপনাদের ফ্যামিলিয়ার মনে হওয়ার কথা, কারণ একটু আগে এই আইপি যে মেশিনে ছিল সেই মেশিন থেকে আমরা ঘুরে এসেছি, সেটা হলো 0.10 ছিল ওই মেশিনটা, আমরা দেখিয়েছি সেই মেশিনটাতে আসলে একটা ডোমেন কন্ট্রোল আছে। আমরা যাই সেই মেশিনে, দেখেন এই যে 0.0.10, এবং দেখেন এখানে শুধু এডিডিএস নেই, ডিএসসিপিও আছে। ওকে, সো আমরা আবারও ফেরত যাই আমাদের আগের মেশিনটাতে। তো এখানে দেখেন আমরা কমান্ড প্রম্পটে আসলে কি করলাম, আইপি কনফিগারেশন গুলো দেখলাম। আমরা যদি ক্লিয়ার করতে চাই, সিএলএস আমরা কমান্ডটা দিব, ক্লিয়ার স্ক্রিন 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 যেটাকে বলে সিএলএস, এবং আমরা আবারও পাওয়ার শেলে চলে যাব। পাওয়ার শেলে গিয়ে আমরা পাওয়ার শেলে আইপি কনফিগারেশন দেখতে চাইব। তো পাওয়ার শেলে দিতে হলে গেট ড্যাশ নেট অ্যাডাপ্টার, নেট হবে নেট এডি, গেট ড্যাশ নেট অ্যাডাপ্টার, এন্টার দিব আমরা। দেখেন আমাদের এই মেশিনে কোন নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে, তার ইন্ডেক্স নাম্বার কত সেটা আমরা দেখে ফেললাম, এবং নেট অ্যাডাপ্টার আইপি আমরা যদি দেই, এবং এবং দেখেন আমি কিন্তু ট্যাব চাপতেছি, দেখছেন আমাকে এই নাম দিয়ে যত কমান্ড আছে সেই কমান্ড গুলো কিন্তু দেখাচ্ছে। দেখেছেন তো অ্যাডভান্স ফিচার আছে, অ্যাডভান্স অপশনস এখানে আপনারা দেখতে পারবেন, অ্যাডভান্স প্রপার্টিজ, তারপরে নেট অ্যাডাপ্টারে অ্যাডভান্স প্রপার্টিজ আছে, হার্ডওয়্যার ইনফো আছে, পাওয়ার ম্যানেজমেন্ট দেখা আছে এখানে অ্যাডাপ্টারের। মানে আমার দেখানোর উদ্দেশ্য এই কারণে আপনাদের যে দেখেন আপনাকে কষ্ট করে আপনাকে মনে রাখতে হবে না, ঠিক আছে, যে আপনি কি অ্যাডাপ্টার সম্পর্কে কি ধরনের ইনফরমেশন চাচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু আমাদের আমাকে এখানে দেখাচ্ছে। কিন্তু আসলে দেখেন এই নেটের কিন্তু অভাব নাই, নেটের আন্ডারে কমান্ডের ফায়ার নেট ফায়ারওয়াল রুল আছে দেখেন, এভাবে এর দিয়ে শুরু করে এই যে দেখেন, এই যে দেখছেন নেট আইপি অ্যাড্রেস, দেখছেন আইপি অ্যাড্রেসে চলে আসছি আমরা, এন্টার দিই গেট ড্যাশ নেট আইপি অ্যাড্রেস, এই যে আমাদের আইপি অ্যাড্রেস চলে আসছে, তাই না? এটাকে স্যার আপ এন্ড ডাউন অ্যারো ইউজ করে আমরা এটা দেখতেছি না, ট্যাব ট্যাব দিয়ে দেখতেছিলাম। এই যে দেখেন আবারো কমান্ডটা নিয়ে আসি, এই যে ট্যাব দিচ্ছি আমি, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আর ডাউন আপ অ্যারো হচ্ছে আগে পরের কমান্ড পাওয়ার জন্য, যেমন ধরেন এই যে আমি আগের কমান্ডটা
কমান্ড গুলাতে যাচ্ছি, দেখতেছেন? জি জি, আবার পরের কমান্ড গুলাতে চলে যাচ্ছি, এটা হচ্ছে আপ এন্ড ডাউন অ্যারো দিয়ে। আর আগের যেটা দেখছিলেন যে কমান্ড গুলো চেঞ্জ হচ্ছিল, ওইটা হলো ট্যাব দিয়ে। তাহলে আপনার কমান্ড প্রম্পটে কিন্তু এরকম ট্যাব দিয়ে কোনো কাজ করতে পারবেন না, বাট পাওয়ার শেলে পারবেন। তার মানে পাওয়ার শেলে লিনাক্স এর মতন অটো কমপ্লিশন ফিচারটা আছে। ওকে, তো দেখেন আমাদের যে আউটপুট, আউটপুটটা কিন্তু এমন একটা ফরম্যাটে আমাদেরকে দিল, আমরা আসলে ডিফিকাল্ট, হ্যাঁ, আমাদের জন্য খুঁজে পাওয়াটা, আমরা পেতে চাই হলো আইপি অ্যাড্রেস রিলেটেড ইনফরমেশন। হ্যাঁ, তো আমি এটাকে কপি করে নিলাম, দেখেন এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করলে এই সিলেক্টটা চলে গেল, অথচ আমাদের, আমি কিন্তু কপি করে ফেলছি। হ্যাঁ, তো আমি আপ অ্যারো দিয়ে এই আইপি অ্যাড্রেসে চলে আসবো এবং আমার ওই আউটপুটটাকে আমি এখন ফিল্টার করব, ফিল্টার টেবিল, আমি ফিল্টার টেবিল বলছি, এবং রাইট ক্লিক আবার করলাম, দেখেন পেস্ট হয়ে গেল। ওকে, তাহলে লেফট ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করলেই সিলেক্ট হয়ে যাচ্ছে, রাইট ক্লিক করলে সেটা কপি হয়ে যাচ্ছে, আবার রাইট ক্লিক করলে সেটা পেস্ট হয়ে যাচ্ছে। তাহলে অপারেশনস গুলো বোঝা গেল। এবার আমরা দেখেন এন্টার দিচ্ছি, এবার কিন্তু ডিফারেন্ট ওয়েতে দেখাইছে, দেখছেন? এবার আমাদের জন্য ইজি হয়েছে না এই মেশিনের আইপি অ্যাড্রেস কত খুঁজে বের করতে? এই যে 172.16.0.162 পেয়ে গেছি আমাদের আইপি অ্যাড্রেসটাকে, তাই না? তাহলে আমরা কিন্তু একটা সিনট্যাক্স দেখালাম এখানে কিভাবে ফিল্টার টেবিল সংক্ষেপে FT। এখন আমরা মাল্টিপল জিনিসও নিয়ে আসতে পারি। গতবার আমরা শুধু আইপি অ্যাড্রেস দিয়েছিলাম, আমরা চাইলে কিন্তু এই যে যে কোনটা নিতে পারি, ইন্টারফেস ইন্ডেক্স, এটাকেও আমরা নিই, কি বলেন? তাহলে এই ইন্টারফেস ইন্ডেক্সটাকে আমি রাইট ক্লিক করে কপি করে নিলাম, নিয়ে আমরা আপ অ্যারো দিয়ে আগের কমান্ডটা নিয়ে আসলাম, কমা দিয়ে দিলাম, এবং আবারও কি পেস্ট করে দিলাম এটা। এবার দেখেন ফিল্টার টেবিলে দুইটা কলাম হেডিং আছে, এবং আমরা এন্টার দেই, দেখেন কি দেখায়। এবার কয়টা কলাম দেখাচ্ছে? দুইটা কলাম, কিন্তু গতবার দেখাইছে কিন্তু একটা কলাম, দেখছেন? এবার কিন্তু দুইটা কলাম দেখাচ্ছে। এইভাবে আমরা আমাদের আসলে ফিল্টারটা করতে পারি পাওয়ার শেলে। ওকে, সো ফিল্টার, আইপি অ্যাড্রেস, ইন্টারফেস ইন্ডেক্স। সো দেখেন আমাদের স্ক্রিন ভর্তি হয়ে গেছে। সো আমরা ক্লিয়ার কমান্ডটা দিব, লিনাক্সের মতন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা অনেক কিছু দেখে ফেললাম, এবং দেখলামও যে একটা DHCP সার্ভার থেকে আইপি অ্যাড্রেস পেয়েছে, এবং এই মেশিনটা একটা যেহেতু সার্ভার হবে, তার আইপি অ্যাড্রেসটা স্ট্যাটিক হওয়া লাগবে, ডাইনামিক আইপি হওয়া যাবে না। আমরা জানি DHCP থেকে আইপি পেলে সেটা পায় হলো ডাইনামিক্যালি, সো আমরা স্ট্যাটিক আইপি দিব, কিন্তু আইপি কনফিগারেশন করা দরকার। আমরা কিভাবে করব? আমরা জেনেছিলাম যে সার্ভার করে আমরা এস কনফিগ নামে বা সার্ভার কনফিগারেশন নামে একটা টুল আছে, যে টুলের মাধ্যমে আমরা বেসিক সার্ভার রিলেটেড কাজগুলো করতে পারি। আগেই বলেছি বেসিক, হ্যাঁ, আমরা কিন্তু সব কিছু এখান থেকে করতে হবে এমন না, তবে পাওয়ারশেল থেকে পারবো। আমরা এস কনফিগ দিলাম, দেখেন, তো এই এস কনফিগটা আপনি চাইলে CMD-তে থাকা অবস্থায়ও দিতে পারেন, বা এই যে দেখেন পাওয়ারশেলে থাকা অবস্থায় কিন্তু আমি দিয়েছি। গতবার আমরা CMD-তে থাকা অবস্থায় দিয়ে দেখিয়েছিলাম। সো দেখেন 8 নম্বর অপশনে দেওয়া আছে হলো নেটওয়ার্ক সেটিংস, তো আমরা এটাই চাই, নেটওয়ার্ক সেটিংস। এই ধরনের মেনু ড্রিভেন কনফিগারেশন আপনারা কি কখনো কোথাও দেখেছেন বা কেউ কি করেছেন? এই ধরনের মেনু ড্রিভেন কনফিগারেশন নিয়ে কাজ করেছেন কেউ? লিনাক্সে করা হয়েছিল মনে হয়, লিনাক্স TUI এরকম একটা কমান্ড দিয়ে, NMTUI নাকি? তবে আমি অবশ্য একটু অন্য টাইপের আনসারও শুনতে যাচ্ছিলাম। আমরা অনেক সময় কি করি, উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে গেলে আমরা কি করি,
একটা বুটেবল ইউএসবি থেকে মেশিনকে বুট করে আমরা পাসওয়ার্ডটা ক্র্যাক করি। কেউ কি করেছেন? তো ওই ধরনের সিস্টেম গুলাতে থাকে, অথবা আপনারা যদি কালি লিনাক্স ইউজ করে থাকেন, কালি লিনাক্সে কিন্তু এরকম মেনু ড্রিভেন সিস্টেম আছে, যেটাকে ইথিক্যাল হ্যাকিং এর আন্ডারে দেখানো হয় বিভিন্ন জিনিস, সেখানে এই ধরনের মেনু ড্রিভেন জিনিসপত্র আছে। যাই হোক, আমরা 8 প্রেস করব, 8 এন্টার। আমাদেরকে বলছে যে তোমার নেটওয়ার্ক সেটিংস হলো এই নিচের জিনিসগুলা, ইন্ডেক্স হলো 0, তুমি যদি এই নেটওয়ার্ক সেটিংস এ কোনো কাজ করতে চাও অ্যাডাপ্টারে ইন্ডেক্স নাম্বারটা দাও। ইন্ডেক্স নাম্বার এখানে যেহেতু 0, আমরা 0 দিব, এন্টার দিব। এখন সে আমাকে এই ইন্ডেক্স 0 এর আন্ডারে যে অ্যাডাপ্টার আছে তার মধ্যে যে আইপি অ্যাড্রেসটা বসানো আছে ডাইনামিক্যালি ডিএসসিপি থেকে, সেই আইপিটা আমাকে দেখাচ্ছে এবং বলছে যে 1234 করে যে এক নম্বরে হলো সেট নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড্রেস, আমি অ্যাড্রেস সেট করতে চাই কি না। অবভিয়াসলি আমি এটাই তো চাই, সো আমি 1 দিব, এন্টার দিব। এখন আমাকে বলছে তুমি কি ডিএসসিপি থেকে সেট করতে চাও নাকি স্ট্যাটিক সেট করতে চাও। তো ডিএসসিপি তো অলরেডি আছে, আমরা স্ট্যাটিক সেট করার জন্য এস দিব, আর ডিএসসিপি হলো ডি দিতাম, এন্টার দিলাম। এখন আমাদেরকে আইপি অ্যাড্রেসটা দেওয়া লাগবে, তবে আমরা সেম আইপি অ্যাড্রেস দিব। বাট সেম দিলেও সুবিধাটা হলো যে এখানে আমরা স্ট্যাটিক্যালি দিচ্ছি এটাকে 162, সো 172.16.0.162 এবং দেখেন সাবনেট মাস্ক আছে 222550, উইচ ইজ ওকে ফর আস। অ্যাকচুয়ালি এখানে 255.255.00 আছে, আমরা ওটাই দিই 255.255.0.0, সো আমরা এন্টার দিয়ে দিলাম। এখন আমাদেরকে গেটওয়ে দিতে হবে 172.16.0.1, আমরা নর্মালি গেটওয়ে কে দেই একটা সাবনেটের, এন্টার দিয়ে দিলাম। এখন আমাদের আইপি অ্যাড্রেস সেটিংস করা হয়ে গেল, এটা আমরা ম্যানুয়ালি করলাম। হ্যাঁ, এরপর আমাদেরকে ডিএনএস সেটিংস করা লাগবে, কারণ হলো আমরা যখন ডোমেনে জয়েন করতে চাইবো ডোমেনের যে ডিএনএস সেই ডিএনএসটা আমাদেরকে দিতে হবে। আমরা আবারও ঘুরে আসি একটু ডোমেন কন্ট্রোলার থেকে, দেখেন এই মেশিনে ডিএনএস কি দেওয়া আছে আমরা দেখি চলেন। এই ইথারনেটের মধ্যে ডিএনএস আছে, আমরা স্ট্যাটাস যদি দেখি ডিটেইলে গিয়ে দেখতে পাবো যে ডিএনএস তার নিজের মেশিনের আইপিটাই ডিএনএস, তার মানে এই মেশিনেই ডিএনএসটা আছে। সো যেহেতু এই মেশিনেই আমরা জয়েন করতে চাই, এই মেশিনের আইপিটা আমাদেরকে দেওয়া লাগবে, অর্থাৎ কিনা 0.10। তো আমাদের ডিএনএস 0.10 দেওয়া লাগবে, মানে হলো যে যদি আমরা কোনো এডিডিএস এ জয়েন করতে চাই বা ডোমেন কন্ট্রোলারে জয়েন করতে চাই, উই মাস্ট গিভ এ ডিএনএস সার্ভার অ্যাড্রেস টু দ্যাট মেশিন হুইচ উই ওয়ান্ট টু জয়েন টু এডিডিএস অর ডোমেন কন্ট্রোলার। আমরা যদি কোনো ডোমেন কন্ট্রোলার অথবা এডিডিএস এ জয়েন করতে চাই, যে মেশিনটাকে জয়েন করাবো সেই মেশিনে একটা ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস দেওয়া লাগবে, যে ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেসটা হবে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস ডিএনএস থাকলে ওইটা হবে, বা ডিএনএস অন্য মেশিনে থাকলে সেই মেশিনের আইপি হবে। তো আমাদের ক্ষেত্রে যে মেশিনটাতে এডিডিএস আছে বা ডোমেন কন্ট্রোলার আছে সেই মেশিনটাতে ডিএনএস ও আছে, দ্যাটস ওয়াই আমি ওই মেশিনের আইপিটা দিব। কত সেটা? 172.16.0.10। আমরা যদি সঠিকভাবে দিতে পারি 172.16.0.10, এন্টার। ও অ্যাকচুয়ালি এখানে আসলে আমাদেরকে 2 দেওয়া লাগবে, আমরা ভুল করে ডিএনএস এর আইপিটা এখানে দিয়ে ফেলছি, বিকজ আমাদের ডিএনএস দিতে হলে সেট ডিএনএস সার্ভার এই অপশনটা চুজ করা লাগবে। হ্যাঁ, তো এই অপশনটা হলো 2, সো 2 দিয়ে দেন আমাদেরকে এখন বলছে আমাদেরকে যে এন্টার নিউ প্রেফারড ডিএনএস, নতুন প্রেফারড ডিএনএসটা তুমি এন্টার করো। আমরা কত দিব বলেন? 0.10, আমরা 0.10 দিব,
যাক, কোন একটা গ্রাফিক্স দেখা গেল নাকি ডায়ালগ বক্স। সো প্রেফার ডিএনএস সার্ভার সেট আমরা করে দিলাম। এখন আমরা অল্টারনেট ডিএনএস সার্ভার দিতে পারি অথবা ব্ল্যাঙ্কও রাখতে পারি। আমি যদি এন্টার দেই তাহলে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এবং দেখেন ফোর কথাটা লেখা আছে, ফোর দিলে আমরা পূর্বের মেনুতে ফেরত যাব। আমরা ফোর দেই, দেখুন কি দেখায়। আমরা সেই আমাদের এক থেকে পনেরো পর্যন্ত যে মেনুটা আছে সেই মেনুতে তাহলে এখন আমরা কি করব। এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা ডোমেনে জয়েন করাতে চাই। দেখেন এই প্রথম অপশনটা সেটা যে ডোমেইন অর ওয়ার্ক গ্রুপে তুমি জয়েন করতে চাও কোনটাতে। বর্তমানে সে আছে হলো ওয়ার্ক গ্রুপে, অর্থাৎ বর্তমানে তার স্ট্যাটাস হলো সে স্ট্যান্ড অ্যালোন সার্ভার। হ্যাঁ, তো সে যখন ডোমেনে জয়েন করবে সে মেম্বার সার্ভার হয়ে যাবে। তবে পোস্ট ইনস্টলেশন টাস্কে কিন্তু আরো কাজ করা লাগে, সেটা হলো এই যে দেখেন কম্পিউটার নেমটা চেঞ্জ করা লাগবে। বিকজ এই নাম তো আমরা অবভিয়াসলি চাই না, কম্পিউটারের নেম। কিন্তু আমরা যখন ডোমেনে জয়েন করাবো তখনই কম্পিউটারের নেমটা চেঞ্জ করার অপশন আমাদেরকে দিবে। সো দ্যাটস ওয়াই আমাদেরকে আলাদাভাবে টু প্রেস করে কম্পিউটার নেম চেঞ্জ করার দরকার নাই, কারণ ওইটা করলে আবার আমাদেরকে আরেকটা রিস্টার্ট দেওয়া লাগবে। তার মানে তখন দুইবার রিস্টার্ট দেওয়া লাগবে, একবার হলো কম্পিউটার নেম চেঞ্জ করার কারণ জন্য, একবার হলো ডোমেনে জয়েন করানোর জন্য। তো আমরা একটা রিস্টার্ট দিয়ে কাজটা সারতে চাই। ডোমেনে জয়েন করালেই কম্পিউটার নেম চেঞ্জ করতে পারবো এবং একটা রিস্টার্ট দিলেই হবে। সো দ্যাটস ওয়াই আমরা এইভাবে যাচ্ছি। সো আমরা ওয়ান দিয়ে এন্টার দিলাম। এখন আমাকে বলছে তুমি কি ডোমেইনে জয়েন করবা নাকি ওয়ার্ক গ্রুপে জয়েন করবা। যদি ওয়ার্ক গ্রুপে হয় তাহলে ডব্লিউ দাও, আর ডোমেইনে হলে ডি। সো আমরা ডি দিলাম। এখন বলছে যে ডোমেইনে তুমি জয়েন করবা সে ডোমেইনের নামটা দাও। সো আমরা জানি এ ডি এ টি ইউ এম এডেটাম ডট কম হলো আমাদের সেই ডোমেইনের নাম। আমরা যদি আরেকবার রিচেক করি আমাদের ডোমেইনের নেমটা এ ডি এ টি ইউ এম, হ্যাঁ, সো ট্রুলি আমাদের এডেটাম ডট কম ডোমেইনের নাম। আমরা এন্টার দিয়ে দিলাম। এখন সে বলছে যে তুমি ডোমেনের কোন একজন পার্সনের নাম দাও যে আসলে যার যার ক্ষমতা বলে এই মেশিনটা ডোমেনে তুমি জয়েন করাতে চাও। তো অবভিয়াসলি বুঝতেই পারছেন এডেটামের অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড আমার জানা আছে, এডেটাম ব্যাকস্ল্যাশ আমরা বলবো অ্যাডমিনিস্ট্রেটর এন্টার দিলাম আমরা। এখন অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডটা দিতে বলছে, এন্টার দিব আমরা। আমাদের পাসওয়ার্ড যদি ঠিক হয় আমাদেরকে বলবে তুমি কি কম্পিউটার নাম চেঞ্জ করতে চাও। এই যে বলছে চেঞ্জ কম্পিউটার নেম, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য কম্পিউটার নেম বিফোর রিস্টার্টিং দ্য কম্পিউটার। মানে হচ্ছে জয়নিং প্রসেস শুরু হয়ে গেছে, যে জয়নিং এডেটাম ডট কম। সো আমরা ইয়েস দিয়ে দিব। এখন আমাকে বলছে তুমি নতুন কম্পিউটারের নাম দাও, তো এটার নাম দিব আমরা এল ও এন ড্যাশ এস ভি আর সিক্স এন্টার। আবারও আমাদেরকে এ ডি এ টি ইউ এম ব্যাকস্ল্যাশ অ্যাডমিনিস্ট্রেটর দেয়া লাগবে। আমরা এন্টার দিলাম, আবারও পাসওয়ার্ড আমাদেরকে দেওয়া লাগবে। আমরা একটু ভুল করেছি, আমি জাস্ট অনেকক্ষণ ধরে ব্যাক স্পেসটা চেপে রাখলাম। এন্টার দিলাম। এখন দেখেন বলছে ইউ মাস্ট রিস্টার্ট ইউর কম্পিউটার টু অ্যাপ্লাই চেঞ্জেস, রিস্টার্ট নাও। ইয়েস, গতদিন অ্যাকচুয়ালি আমাদের রিস্টার্ট হয়ে এসে আমরা যখন অ্যাডমিনিস্ট্রেটরদের লগ ইন করেছিলাম আসলে তখন সমস্যাগুলো হয়েছিল। তো
রিস্টার্ট হচ্ছে দেখেন প্রেস কন্ট্রোল অল্টার ডিলিট টু আনলক হ্যাঁ রিস্টার্ট হয়ে গেছে বাট কন্ট্রোল অল্টার ডিলিট দিতে বলছে আনলক করার জন্য সো আমরা কন্ট্রোল অল্টার ডিলিট দিব এই যে কন্ট্রোল অল্টার ডিলিট দিলাম আমরা এখন দেখেন এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগইন করার কথা বলছে গতদিন আমরা বলেছিলাম এই যে যে অ্যাডমিনিস্ট্রেটর এটা হলো এই এই মেশিনের অ্যাডমিনিস্ট্রেটর যদি আমরা ডোমেইন কন্ট্রোলারের অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ কিনা এই মেশিনের অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন করতে চাই যেটা আমাদের করা উচিত এখন বিকজ আমাদের এই LON-SVR1 এখন ডোমেনে জয়েন করে ফেলেছে সো সেই মেশিনে যত ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হবে সেগুলো ডোমেইনের আন্ডারেই হওয়া উচিত ডোমেনের আন্ডারে থাকা ইউজার দিয়ে তো সেই ইউজারে যেতে হলে আমাদেরকে দুইবার এসকেপ চাপা লাগবে এক দুই এই যে দেখেন আদার ইউজার চলে এসছে এবং আমরা ডাউন বাটনে ক্লিক করে প্রেস করে আদার ইউজার সিলেক্ট করে এন্টার দিব আমরা এবং আমরা নর্মালি যদি অ্যাডমিনিস্ট্রেটর লিখি দেখেন এই মেশিনটার নাম চলে আসতেছে অর্থাৎ ও মনে করতেছে আমরা এই মেশিনের অ্যাডমিনিস্ট্রেটরে নাম দিয়ে লগ ইন করতে চাই বাট আমরা আসলে চাই ডোমেনের অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন করতে তো সেই জন্য আমাদেরকে ADATUM ব্যাকস্ল্যাশ অ্যাডমিনিস্ট্রেটর এইভাবে লিখে আসলে বলতে হবে যে আমি ডোমেনের অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন করতে চাই বিকজ ডোমেনের নামটা আমার অ্যাডমিনিস্ট্রেটর নামের আগে আছে আর গতবার আমরা শুধু অ্যাডমিনিস্ট্রেটর লিখেছিলাম যেটা দেখে বোঝা যাচ্ছে যে সে লোকাল অ্যাডমিনিস্ট্রেটর সো এখানে আমি এই পাস এই ডোমেন অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডটা আমরা দিব যদি আমাদের পাসওয়ার্ড প্রপার হয় আমরা এন্টার দিলে আমাদেরকে ঢুকতে দিবে হ্যাঁ সো দেখেন আমরা কিন্তু ঢুকে গিয়েছি আমাদের এই মেশিনটাতে কিন্তু লোকাল অ্যাডমিন হিসাবে না ডোমেইনের অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে এবং গতবার আপনারা যখন এখানে লগ ইন করেছিলেন তখন কিন্তু ডট এডাটাম কথাটা ছিল না শুধু অ্যাডমিনিস্ট্রেটর পর্যন্ত ছিল এবং আমরা যদি হু অ্যাম আই দেখি দেখবেন যে একটু ডিফারেন্ট ওয়েতে দেখাবে গতবার শুধু এই মেশিনের নামটা দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর দেখিয়েছে এখন কিন্তু এডাটাম ব্যাকস্ল্যাশ অ্যাডমিনিস্ট্রেটর দেখাচ্ছে অর্থাৎ ডোমেইন অ্যাডমিনিস্ট্রেটর এবং আমরা যদি হোস্ট নেম কথাটা দেই দেখেন এইবারও ডিফারেন্ট ওয়েতে দেখাবে ওই নতুন চেঞ্জ করা যে নামটা আমরা দিয়েছিলাম সেই নামটা কিন্তু চলে এসেছে তাহলে দেখেন আসলে আমরা কিভাবে একটা উইন্ডোজ সার্ভার 2016 সার্ভার 4 কে আমরা ইনস্টল করতে পারি এবং সেটাতে আমরা বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারি যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল ডোমেইন অ্যাডমিন ডোমেইনে জয়েন করানো তো দেখেন এইখানে আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা একটা মেশিনে মেশিনকে ডোমেইনে জয়েন করাতে পারি ইভেন সার্ভার 4 কে হ্যাঁ এখন ধরেন যে এই সার্ভার 4 করে আমরা এই সার্ভার এটাকে তো একটা সার্ভার আমরা মেম্বার সার্ভার বলছি এখন তাই না তাহলে এই যে যে সার্ভারটা একটা ডোমেইনে অ্যাড হলো নিশ্চয় ডোমেইনে এর কিছু প্রভাব পড়েছে আমরা একটু দেখে নেই ডোমেনে কি প্রভাবটা পড়েছে আমরা যদি টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটার্স নামে একটা জায়গায় যাই সেখানে দেখতে পাবো যে এই মেশিনটা চলে আসছে দেখেন LON-SVR6 এবং এর প্রপার্টিজে যদি যাই আমরা দেখতে পাবো অপারেটিং সিস্টেমের আন্ডারে দেখেন উইন্ডোজ সার্ভার 2016 ডেটা সেন্টার ইভ্যালুয়েশন এটাই তো আমরা ইনস্টল করেছিলাম তাই না তাহলে এই জায়গাটাতে আমরা সেই চেঞ্জেসটা দেখতে পাচ্ছি আবার আমরা যদি এখানে যাই টুলস থেকে DNS এ দেখেন DNS কিন্তু এখানে ইনস্টলড কিভাবে ইনস্টল হয়েছে আমরা ভবিষ্যতে দেখব তবে কিছুক্ষণ পরেই দেখব যে এটা কিন্তু একটা DNS কিন্তু একটা রোল হ্যাঁ অর্থাৎ ভূমিকা
এই মেশিনে যেহেতু ডিএনএস আছে, এই মেশিনটা অ্যাকচুয়ালি ডিএনএস এর ভূমিকা পালন করছে, মানে হলো এই মেশিনে ডিএনএস ইনস্টল করা এবং কনফিগার করা। তাহলে একটা মেশিনে ডিএনএস ইনস্টল করা লাগে এবং কনফিগার করা লাগে। আমরা দেখি এখানে ডিএনএস ইনস্টল করার পরে ডিএনএস এ কি জিনিস আসছে, এবং আমাদের যে সার্ভারটাকে আমরা জয়েন করেছি সেই সার্ভারটা এখানে আসছে কিনা। দেখেন এই যে LON-SVR6 এবং তার ট্রুলি আইপি অ্যাড্রেস 0.162। আমরা কি এটা দিয়েছি এই আইপি অ্যাড্রেস, এই জায়গায় এন্ট্রি কি আমরা দিয়েছি? না, আমরা দেই নাই, আমরা শুধু মেশিনটাকে ডোমেনে জয়েন করিয়েছি। কিন্তু দেখেন সেই ইনফরমেশনটা কিন্তু এখানে চলে এসেছে। তাহলে আমাদের সেই সেন্ট্রাল যে কন্ট্রোলিং সিস্টেম, যেটাকে আমরা ADDS বলছি বা ডোমেন কন্ট্রোলার বলছি, সেখানে কিন্তু আমাদের সেই সার্ভার কোরে ইনফরমেশন চলে এসেছে। ঠিক আছে, এখন একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে যে জায়গাটা আপনারা দেখছেন, এটাকে বলে সার্ভার ম্যানেজার। উইন্ডোজ সার্ভার 2016 এ গ্রাফিক্যালি আপনি যদি ম্যানেজ করতে চান কোনো মেশিনকে, সার্ভার মেশিনকে, তাহলে কিন্তু আপনি এই সার্ভার ম্যানেজার থেকে ম্যানেজ করতে পারবেন। তো দেখেন এই যে যে ম্যানেজ বাটনটা আছে, ম্যানেজ বাটনে ক্লিক করলে দেখেন অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স আছে। এইটার মাধ্যমে এইসব রোলস অ্যান্ড ফিচার্স গুলো আসলে ইনস্টল হয়েছে। দেখেন অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স এ যাই, আমরা জাস্ট একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি আমরা ইনস্টলেশনের সাথে সাথে। দেখেন এই মেশিনটার নামটা আছে, তার আইপি আছে, এবং দেখেন এখানে ডিএনএস আসলে ইনস্টল করা, পাশে লেখা আছে ইনস্টলড ইনস্টলড ইনস্টলড। তাহলে এই কাজগুলি কিন্তু আমরা গ্রাফিক্যালি করছি। এই যে এসে এখানে একটা লিস্ট দেখছি, এটা কিন্তু গ্রাফিক্যালি করছি আমরা, তাই না? তা আমরা আজকে শুরুতে বলেছিলাম যে এই যে যে গ্রাফিক্যালি যে কাজগুলো আমরা করব, সেই কাজগুলো আমরা পাওয়ার শেল দিয়েও করতে পারি। তো দেখেন যেহেতু এখানে আমরা একটা কমান্ড লাইন ইন্টারফেস এখানে পেয়েছি, এবং সেখানে আমরা পাওয়ার শেল দিয়ে ঢুকে আমরা দেখে নিব যে পাওয়ার শেল দিয়ে আমরা আসলে ওই কাজটা করতে পারি না। একটু আগে যে কাজটা করলাম, কি করলাম একটু আগে, আমরা আসলে একটা লিস্ট দেখলাম যেখানে আমরা দেখতে চাইলাম, যেখানে আমরা দেখতে চাইলাম যে তাহলে আমরা পাওয়ার শেলে চলে এসেছি। আমরা এখন দেখব যে আসলে কিভাবে আমরা ওই লিস্টটা এখানে আমরা কমান্ডের মাধ্যমে পেতে পারি। তো তাহলে আমরা পাওয়ার শেলের কমান্ডকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হাইফেন দিয়ে। প্রথম অংশটাকে বলা হয় নাউন, সরি প্রথম অংশটাকে বলা হয় ভার্ব, ড্যাশ সেকেন্ড অংশটাকে বলা হয় নাউন। Verb dash noun, এটা হবে পাওয়ার শেলের কমান্ডের সিনট্যাক্স। ঠিক আছে, তো এটা জাস্ট আমি দেখানোর জন্য বলেছি। লিনাক্সে অনেক সময় এরকম করে বিভিন্ন জিনিস দেখানো হয় সিনট্যাক্স গুলা, আলটিমেটলি এন্টার দিলে এরর হোক অসুবিধা কি। আমরা
তাহলে আমরা যদি চিন্তা করি যে আমরা আসলে কি দেখতে চাই, আমরা দেখতে চাই সার্ভারে কি কি রোল অথবা ফিচার ইনস্টল আছে, তাই না? বাংলায় আমরা যদি বলি কি মনে হয়, এটাই আমরা দেখতে চাই না? কি বলেন? তাহলে আমাদের আমরা চাই, তাই না? চাই, সো চাই হচ্ছে আমাদের সেই নাউনটা, তাই না? তো আমরা যদি বলি আমরা চাই, উই ওয়ান্ট টু গেট, তাহলে গেট হলো সেই সেই ভার্বটা। কি চাই? উইন্ডোজ এর ফিচার দেখতে, তাই না? আমি কিন্তু ট্যাব দিয়েছি লাস্টে, এই যে দেখেন উইন্ডোজ এফ লিখে ট্যাব দিয়েছি, উইন্ডোজ ফিচার, ওকে, গেট ড্যাশ উইন্ডোজ ফিচার, হ্যাঁ, এন্টার দিলাম, দেখেন কি দেখেন। অনেক কিছু দেখাচ্ছে, ঠিক না? তো আমরা যদি স্ক্রল করে একটু উপরের দিকে যাই, দেখছেন সেই ডিএনএস সার্ভারটা আছে না এখানে? কিন্তু এখানে কিন্তু ডিএনএস সার্ভারের বাম পাশে এক্সটা দেওয়া নাই। এক্স দেওয়ার অর্থ হলো সেটা ইনস্টল আছে। এবং দেখেন আমরা আরো কলামে যদি চলে যাই, দেখেন এখানে লেখা আছে অ্যাভেলেবল, আর দেখেন যেখানে এক্স লেখা আছে তার ডান পাশে লেখা আছে ইনস্টলড। অনেকটা যদি কেউ লিনাক্স করে থাকে নিয়ামের মতন। এবং সেকেন্ড কলামটা তাহলে কেন দিল? দিল এই কারণে যে আপনি আমি যখন কোনো কিছু ইনস্টল করতে যাব, তখন এই অংশটা আমাদের জন্য জরুরি না, জরুরি হলো সেকেন্ড কলাম এবং থার্ড কলাম। এটা জাস্ট ইনফরমেটিভ একটা জিনিস, ঠিক আছে? যেমন ধরেন আমরা যদি এখন এই ডিএনএস সার্ভার সফটওয়্যারটা ইনস্টল করতে চাই, কনফিগার কিন্তু বলি নাই, বলেছি যে সফটওয়্যারটা ইনস্টল করতে চাই, তাহলে আমরা কি করব? তখন আমাদের এই সেকেন্ড কলামের নামটা লাগবে। তখন আমরা যখন কমান্ড দিব তখন এই নামটা আমরা ব্যবহার করব, এই নামটা না, ওকে? তো তাহলে আমরা তো জেনে গেছি কি আছে। এবং দেখেন আমরা এই যে যে এখানে ডিএনএস দেখেছিলাম, এবং ম্যানেজে গিয়ে অ্যাড রোলস এন্ড ফিচার্সে গিয়ে আমরা যখন এই জায়গাটাতে গিয়েছি, তখন কিন্তু ট্রুলি ওইটার একটা গ্রাফিক্যাল ভার্সন আমরা দেখতে পাচ্ছি, ঠিক না? বলেন। জি জি, দেখা যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আসছে, টুলস ডিএনএস, তাই না? এবং ডিএনএস আমরা একটু আগে গিয়েছিলাম, ও আমাদের সার্ভার যে সার্ভারটা জয়েন করেছিলাম তার আইপিটা এখানে এসছে কিনা সেটা দেখার জন্য। তো তাই যদি হয়ে থাকে, তার মানে আমরা একটা কনসোল এখানে পেয়ে গিয়েছি গ্রাফিক্যালি, যে কনসোলের মাধ্যমে আসলে আমরা কি করব, এই ডিএনএসটাকে ম্যানেজ করতে পারবো, ঠিক না? এই জন্য এটাকে বলা হচ্ছে ডিএনএস ম্যানেজার, ঠিক আছে? তো তাহলে এই ডিএনএস ম্যানেজারটা কোথায়? এখানে তো ডিএনএস ম্যানেজার কথাটা নাই, বা ডিএনএস ডিএনএস এর কনসোলের কথাটা নাই, ঠিক না? শুধু ডিএনএস সার্ভারের কথা আছে। একটা আনসার হইতে পারে যে সার্ভারের সাথে সাথে ওটাও ইনস্টল হয়ে যাবে, তাই না? তো ইনস্টলেশনের আরেকটা পর্যায় আছে, সেটাকে বলে ফিচার। অনেকগুলো ফিচার মিলে একটা রোল হইতে পারে, আবার একটা ফিচার ইন্ডিভিজুয়ালিও অনেক কাজ করতে পারে। তো দেখেন এখানে যদি আমি একটু নিচে স্ক্রল করি, আমরা একটা অপশন পাবো যেটাকে বলা হয়
রিমোট সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন টুল, তাহলে এটা একটা অ্যাডমিনিস্ট্রেশন টুল না? দেখেন ডিএনএস যেটা ছিল অ্যাডমিনিস্ট্রেশন টুল না, এটা ডিএনএস কে অ্যাডমিনিস্টার করতে পারি আমরা এখান থেকে। তাহলে দেখেন এই রিমোট সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন টুল কে যদি আমি এক্সপ্যান্ড করি, রোল অ্যাডমিনিস্ট্রেশন টুল কে আমরা এক্সপ্যান্ড করি, দেখেন তো ডিএনএস টুলস আছে কিনা। এই যে ডিএনএস সার্ভার টুলস, এইটা ইনস্টল হওয়ার কারণেই কিন্তু আমরা টুলস থেকে এই ডিএনএস কনসোলটা পেয়েছি। তার মানে শুধু ওইটা ইনস্টল হয় না, এটাও ইনস্টল হয়েছে। এটা আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। তো যাই হোক, আমরা এখানে কি করব, তাহলে আমরা এখন কি করব বলেন? ডিএনএস আমরা ইনস্টল করব, ঠিক না? তা আমরা এটা ইনস্টল করার জন্য একটা পাওয়ার শেল কমান্ডের কমান্ড সম্পর্কে জানতে চাই। কি লিখতে পারি আমরা পসিবলি? আমরা তো সিনট্যাক্স জানি, সিনট্যাক্স অনুযায়ী আইডিয়া করার চেষ্টা করি। প্রথমত আমরা কি করতে চাচ্ছি, যেহেতু নাউন নিয়ে ভার্ব নিয়ে প্রথম অংশটা, আমরা কি করতে চাচ্ছি, ডিএনএস কি করতে চাচ্ছি, ইনস্টল করতে চাচ্ছি না? তাহলে আমরা কি কাজ করব, ভার্বটা কি? গেটটা আসবে, গেট না, গেট এখানে তো আমরা কিছু চাচ্ছি না, ইনস্টল করতে হচ্ছে। হ্যাঁ, ইনস্টল করতে হচ্ছে, আমাদের কাজটা কি? ইনস্টল, ইনস্টল ড্যাশ কি উইন্ডোজ এর একটা ফিচার ইনস্টল করতে যাচ্ছি না, যার নাম ডিএনএস। জি, উইন্ডোজ ফিচার, ওটা ছিল গেট ড্যাশ উইন্ডোজ ফিচার, এটা হচ্ছে ইনস্টল ড্যাশ উইন্ডোজ ফিচার। এবং ফিচারের নাম আমরা ড্যাশ দিয়ে, দেখেন এম দিয়ে ট্যাব দিলে, দেখছেন প্যারামিটার কিন্তু অটো কমপ্লিট করছে। আমরা বলে দিতে পারি যে ডিএনএস, আমরা এরকম বলে দিতে পারি। এবং আমরা চাইলে মাল্টিপল ব্যবহার করতে পারি, ডিএইচসিপি। বুঝতে পারছেন আপনারা? আপনারা চিন্তা করতেছেন, ওখানে তো দেখলাম আরস্যাট আছে, হ্যাঁ এখানে কি আরস্যাট আছে? চলেন দেখি একটু, আরস্যাট তো এখানে থাকার কথা এই লিস্টে, যদি আসলে আরস্যাট কে সে সাপোর্ট করে, তাই না? এই যে দেখছেন ডিএনএস সার্ভার টুলস, কিন্তু এটা লিখলে কি হবে বলেন? কি লিখতে হবে বলেন তো? এই যে এই অংশটা লিখতে হবে, আরস্যাট ড্যাশ ডিএনএস ড্যাশ সার্ভার, এই অংশটা লেখা লাগবে। সি, তাহলে বুঝতেই পারছেন যে প্রথম অংশটা শুধু ডেসক্রিপটিভ টাইপের জিনিস, বুঝছেন? সো আমরা ডিসিপি না লিখে আমরা জাস্ট কমা দিয়ে রাইট ক্লিক করব, পেস্ট হয়ে যাবে। সো আমরা চাইলে এন্টার দিতে পারি এখানে। এখন আরসেট ড্যাশ ডিএনএস সার্ভার কতটা উপযোগী এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, আমরা দেখিয়ে যে ইনস্টলেশন স্টার্টেড। তা এখন আমাকে বলেন যে কোন ইনস্টলেশনের ওয়েটা কুইক বলেন তো? এখন কি আর আপনি গ্রাফিক্যালি ইনস্টল করার জন্য উদ্বুদ্ধ হবেন? এটাই দ্রুত হচ্ছে, এটাই দ্রুত না? চিন্তা করেন, তাহলে অবভিয়াসলি আমার মনে হয় যে কিছুটা হলেও পাওয়ারশেল সম্পর্কে আগ্রহ বাড়াইতে পেরেছি আমি। এখন দেখেন এখানে শুধু ইনস্টল হয় নাই, বাট আলটিমেটলি সে ইনস্টল হওয়ার পর কিছু ইনফরমেশন দিয়েছে। একটা হলো যে ইনস্টলেশন সাকসেস হয়েছে, সেকেন্ড হলো যে রিস্টার্টের প্রয়োজন নাই, থার্ড হলো এক্সিট কোড হলো সাকসেস, এবং কি ফিচার ইনস্টল হয়েছে সেটা বলে দিয়েছে। ওকে, এখন আমরা এটা দেখে ফেললাম যে আসলে কিভাবে আমরা একটা
ফিচারকে গ্রাফিক্যালিও তো আসলে খানিকটা আপনাদেরকে দেখাই দিছি, পাওয়ার শেল দিয়েও দেখালাম, তাই না? তো তাহলে আরেকটা জিনিস একটু স্যার, হচ্ছে নেমের পরে স্যার ডিএনএস লিখলাম, এটা হচ্ছে স্যার আমাদের ওই যে ডিএনএস এর যে নেমটা, জি ডিএনএস সফটওয়্যারটা ইনস্টল হলো, এটাও তো স্যার ওই আরসেট এর মতো স্যার ছিল না ওখানে? না না না, এটা হলো সফটওয়্যার আর এটা হলো টুল, আচ্ছা টুল আর সফটওয়্যার দুটো একসাথে দিয়ে দিতে হবে তো? হুম, দুইটাই দেওয়া লাগবে, না হলে কিন্তু হবে না। কারণ এই টুল ছাড়া আপনি তো এই সফটওয়্যারের কনফিগারেশন করা, ম্যানেজ করা, এগুলি তো করতে পারবেন না। আর এই ডিএনএস নেমটা, এটার আগে তো স্যার আরসেট লেখার কোনো দরকার ছিল না? না, এটা তো জাস্ট সফটওয়্যার ইটসেলফ আর কি, রোল রোল ইটসেলফ আর কি। এই আরসেটটা তো স্যার ওই ডিএনএস রোলের সাথে ছিল ওখানে, দেখা দেখাই গেল। হ্যাঁ, এটা স্যার হচ্ছে এই ডিএনএস নেমটা কি স্যার এরকম দেখা যায় না যে কোথাও থেকে যে এরকম ডাইরেক্ট আমরা ডিএনএস রোলটা ইনস্টল দিব? এটা হচ্ছে এই উইন্ডোজ ফিচার এটা দেখে দিব নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি গ্রাফিক্যালি আপনি এটা ইনস্টল করতে করার জন্য আর কি প্রসেস শুরু করতেন, তখন ও অটোমেটিক্যালি এই আরসেট ড্যাশ ডিএনএস সার্ভারটাকে চুজ করতো। তাহলে আমরা দেখে নিলাম এই জিনিসগুলো এখানে। স্যার ইলাংসে তো যে ইয়ামের মধ্যে যে ডিপেন্ডেন্সি সে অটোমেটিক নিয়ে নিত, অনেক হালকা শব্দ আসতেছে। কি ইয়ামের কথা বলছিলেন? হ্যালো, জি স্যার বলছিলাম কি ওই লিনাক্সে তো ধরেন আমি ডিপেন্ডেন্সি গুলো সে অটোমেটিক নিয়ে নিত, তো ওই এখানে তো দেখলাম যে স্যার ওই নামটা আমার সাথে সাথে দিতে হইতেছে, কোনো কারণে যদি মিসিং হয় সেক্ষেত্রে কি এরর আসবে বা সেই জিনিসটা একটু? এরর আসবে না, আর এরর আসবে না, ডিপেন্ডেন্সি গুলো নিয়ে নিবে না যে এগুলো ইনস্টল করতে আর একটা, এটা অ্যাকচুয়ালি কমান্ড লাইনে নিবে না। আচ্ছা, কিন্তু গ্রাফিক্যালি নিবে। বুঝতে পারছি, গ্রাফিক্যালি আপনি যখন ডিএনএস সার্ভারটা ইনস্টল করতে, আমরা এই ফিচার গুলো অ্যাকচুয়ালি গ্রাফিক্যালিও দেখাবো, তখন দেখবেন যে যখনই আমি ডিএনএস ওই সফটওয়্যারটা চুজ করব, তখন অটোমেটিক্যালি এই আরসেট ড্যাশ ডিএসসিপি বা এর সাথে রিলেটেড যত ফিচার আছে মেজর ফিচার গুলা সিলেক্ট হয়ে যাবে। অনেক ক্ষেত্রে হবে না, বিকজ ওটা তো অনেক বেশি ফিচার আছে এবং মাইক্রোসফট আসলে তো তাদের প্রি ডিফাইন্ড কিছু ফিচার সিলেক্ট করবে, তাই না? তারপরে যদি এক্সট্রা ফিচারের প্রয়োজন হয় সেটা তো আর মাইক্রোসফট জানে না যে আপনার এনভায়রনমেন্টের জন্য দরকার। উদাহরণ হিসাবে বলতে পারি যে আইএএস অনেক ফিচার আছে না, তো সব ফিচার তো সব সফটওয়্যারের জন্য লাগে না, ওয়েব সার্ভারের জন্য, তাহলে নিশ্চয়ই মাইক্রোসফট জানবে না কার জন্য কি দরকার। ও কিছু বেসিক জিনিস চুজ করে রাখবে, পরে ফার্দার আপনাকে চুজ করা লাগবে, ব্যাপারটা হবে এরকম। তো আমরা এখানে
তো আমরা এটা দেখলাম আমরা যে আমরা আমরা কিভাবে পাওয়ারশেলের মাধ্যমে একটা সার্ভার কোরে ফিচার ইনস্টল করতে পারি, তাই না? রোল রোল ইনস্টল করতে পারি এবং ফিচারও ইনস্টল করতে পারি। হ্যাঁ, এখন এই যে যে সার্ভার কোরে আমরা যে ডিএনএসটা ইনস্টল করেছি, হ্যাঁ, এই ডিএনএসটা আমরা কিভাবে ম্যানেজ করব? বিকজ এখানে তো ডিএনএস আমরা তো ওপেন করতে পারছি না, পারছি? তাহলে আমরা এটাকে কিভাবে ম্যানেজ করব? চলেন আমরা দেখি যে এই ডিএনএসটাকে আমরা কিভাবে ম্যানেজ করব। আমরা বলেছিলাম যে রিমোটলি আমরা এটাকে ম্যানেজ করতে পারি। তো এই রিমোটলি ম্যানেজ করার জন্য আমরা আমাদের ডোমেন কন্ট্রোলারে যাব। হ্যাঁ, ডোমেন কন্ট্রোলারে গিয়ে আমরা দেখেন এখানে ড্যাশবোর্ড কথাটা লেখা আছে সার্ভার ম্যানেজারে। আমরা যদি ড্যাশবোর্ড দেখলাম, আমরা ড্যাশবোর্ডে অনেক কিছু আছে, কি কি রোলস টোলস ইনস্টল করা থাকে সেগুলি দেখাচ্ছে, যে ডিএনএস আছে, আইএএস আছে, তাদের হেলথ কি সবুজ, তার মানে হলো তারা ভালো হেলথ আছে তাদের, এবং আপ আছে, ডাউন নাই। হ্যাঁ, এরকম ব্যাপারগুলো এখানে আছে, গ্রাফিক্যালি এই অংশটুকু দেখাচ্ছে। তো আমরা আসলে এখানে আসার উদ্দেশ্যটা কি? আমাদের এখানে আসার উদ্দেশ্য আমাদের ওই সার্ভার কোরে থাকা ডিএনএস কে আমরা ম্যানেজ করতে চাই এই মেশিন থেকে। তাহলে দেখেন এখানে কিন্তু অনেক কথাবার্তা আছে। এক হলো কনফিগার দিস লোকাল সার্ভার, দুই হলো অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স, তিন কি দেখছেন, অ্যাড আদার সার্ভারস টু ম্যানেজ। এই কাজটাই আমরা করতে চাচ্ছি না আসলে? আদার সার্ভারকে আমরা ম্যানেজ করতে চাচ্ছি না? হ্যাঁ, সেই আদার সার্ভারকে ম্যানেজ করতে হলে আমাদেরকে এই অপশন থেকে যেতে হবে। আমরা ক্লিক করি, দেখেন এখানে আমাদেরকে নাম লিখতে বলছে, যে সার্ভার নাম আছে সেই সার্ভার নামটা। তো আমরা জানি এলওএন ড্যাশ এসভিআর সিক্স ওই সার্ভারটার নাম, এবং দেখেন ফাইন্ড নাও দেই, চলে আসছে না, কোনো ম্যাজিক না, অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে আসছে। এই যে দেখেন এখান থেকে আসছে, ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স, এই যে দেখেন এই ডাটাম লেখা এখানে, যে এখানে এই ডাটাম লেখা, এখানেও এই ডাটাম লেখা, যা এই যে কম্পিউটার্স এর আন্ডারে এসভিআর সিক্স, এভাবে আসছে, ভেরি সিম্পল। আমি সিলেক্ট করলাম এই মেশিনটাকে এবং অ্যাড করছি ডান পাশে, চলে আসলো, এবং ওকে করলাম, দেখেন ওই মেশিনটাকে অ্যাড করছে সে। এখন দেখেন অল সার্ভারসে যদি আমরা আসি, আগে ছিলাম ড্যাশবোর্ডে, সেখান থেকে গেলাম অ্যাড আদার সার্ভার টু ম্যানেজ, সেখান থেকে যাচ্ছি অল সার্ভারস, আমি দেখতে চাই কি কি সার্ভার এখানে অ্যাড করা আছে। দেখবেন দুইটা সার্ভার আছে, দেখছেন? অবভিয়াসলি বুঝতেই পারছেন আগে এই মেশিনটা ছিল না এই জায়গায়, এবং দেখেন একটু আগেই হয়েছে 748, এখন 748, টাইম ডিফারেন্ট আছে, কারণ ডিফারেন্ট টাইম জোন এখানে আছে। তো লোন এসভিআর সিক্স কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে, এবং দেখেন এখানে আমরা কিন্তু এই মেশিনটার উপরে রাইট ক্লিক করতে পারি। দেখছেন এখানে কি লেখা, ডিএনএস ম্যানেজার, এটা একটু দেখে রাখেন, ক্লিক করে দিলাম বাইরে। এখানে দেখেন আমরা চাইলে রাইট ক্লিক করে এই ডিএনএস এ চলে যেতে পারি, ডিএনএস ম্যানেজারে ক্লিক করি, দেখেন কোথায় চলে গেছে, দেখছেন? এই যে দেখছেন এলওএন ড্যাশ এসভিআর সিক্স ডট এডেটাম ডট কম ডিএনএস ম্যানেজার, এটা হচ্ছে এই মেশিনটার, অর্থাৎ কি না, এলওএন ড্যাশ ডিসি ওয়ান, এই মেশিনটা দেখাচ্ছে। তার সাথে সাথে
যেহেতু আমরা এখান থেকে চালু করেছি, এই মেশিনটাতে ডাবল ক্লিক করে আমি দেখেন এখানকারও ফরওয়ার্ড লুক আপ জোন দেখাচ্ছে, বাট এর আন্ডারে কিছু থাকবে না, কারণ ওইটা তো একদম নতুন ফ্রেশ ইনস্টল করা ডিএনএস, আর এটা তো একটু আগে এটাতে আমরা এসেছিলামই। এই যে এসভিআরসি, SVR 6 আমরা দেখে গিয়েছি এখান থেকে। সো আমরা কিন্তু তাহলে ওই সার্ভার কোর মেশিনের ডিএনএস আমরা দেখতে পাচ্ছি এবং ডিএনএস এর সেই কনসোলটা আমরা দেখতে পাচ্ছি আসলে অন্য একটা মেশিন থেকে। তাহলে আমরা কি রিমোটলি ম্যানেজ করছি না, কি বললেন? বোঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছেন যে কিভাবে আসলে ম্যানেজমেন্টটা হচ্ছে? জি বুঝতে পারছি। ওকে, এখন দেখেন এইটা একটু ডিফারেন্ট ওয়েতেও আমরা দেখাতে পারি, যেহেতু ওই মেশিনটাতে একটা ডিএনএস সার্ভার ইনস্টল হয়েছে, ডিএনএস সার্ভারের কিন্তু আরেকটা নামেও ডাকা হয়, কি বলেন তো? নেম সার্ভার, তাই না? নেম সার্ভার, কারণ হলো ডিএনএস এর কাজ হলো নাম নিয়ে কাজ, ওই জন্য এটাকে বলা হয় নেম সার্ভার। তো এটা এটাকে লিনাক্সেও নেম সার্ভারও বলা হয়, উইন্ডোজও নেম সার্ভার বলা হয়, বিকজ দুইটার পারপাস একই জিনিস, মানে কাজ একই, বাট ওয়ে অফ ওয়ার্কিং ইজ ডিফারেন্ট। লিনাক্স এক ধরনের ভাবে ম্যানেজ করছে, উইন্ডোজ আরেক ধরনের ভাবে ম্যানেজ করছে, সর্ট অফ। তাহলে আমরা বলতে পারি না যে LON-SVR 6 ও একটা ডিএনএস সার্ভার, আবার LON-DC 1 ও একটা ডিএনএস সার্ভার, কিন্তু যদিও এটা আমরা বলছি, বাট দেখেন আমরা ডিএনএস নিয়ে কিন্তু আমাদের সেকেন্ড মডিউলে কিন্তু একদম বিশদ আলোচনা আছে। সো চিন্তা করার দরকার নাই যে এই যে ফরওয়ার্ড লুক আপ জোন, রিভার্স লুক আপ জোন স্যার এগুলি দেখাচ্ছে, এগুলি কি? তো এগুলি আমরা সামনে জানবো। হ্যাঁ, আপাতত আমরা এই টপিকটার মধ্যে থাকি যে নেম সার্ভার যে বলা হচ্ছে, সেই নেম সার্ভার থাকে হলো, মানে নেম সার্ভারের তো কোথাও আইডেন্টিফিকেশন থাকা লাগবে, তো সেই আইডেন্টিফিকেশনটা দেখার জন্য আমরা DC 1-এর এই ফরওয়ার্ড লুক আপ জোনের আন্ডারে adatam.com এর আন্ডারে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাচ্ছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি নেম সার্ভারস একটা ট্যাব আছে, ক্লিক করি আমরা। দেখেন এখানে শুধুমাত্র londc1.adatam.com দেখাচ্ছে, যদিও কি আমরা আরেকটা নেম সার্ভার কিন্তু আমাদের এনভায়রনমেন্টে অ্যাড করেছি, ইনস্টল করেছি, কনফিগার করি না, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট কনফিগার না করলেও সেটা কিন্তু একটা নেম সার্ভার। তো আমরা কিন্তু এখন বলে দিতে পারি যে ওই মেশিনটাও একটা নেম সার্ভার। কিভাবে বলতে পারি? এই যে দেখেন এখানে অ্যাড একটা বাটন আছে, দেখছেন এই অ্যাড বাটনটাতে ক্লিক করে আমরা কিন্তু ওই মেশিনের নামটা দিতে পারি। ওই মেশিনের নামটা কি, কেউ একটু বলতে পারবেন? SRV 6। কিন্তু তার সাথে সাথে কিন্তু আরেকটা কি জিনিস ছিল, ডোমেনের নামটা ছিল, ঠিক না? আমরা যদি, হ্যাঁ আমরা যদি, তো ডোমেনের নামটা কি, ডোমেনের নাম হলো adatam, না adatam.com। সো আমরা .adatum.com এই যে যে দিলাম, তাহলে দুইটা ডট দিয়ে তিনটা নামকে আমরা সেপারেট করেছি, কম্পিউটারের নাম এবং ডোমেইন নেম মাঝে ডট থাকলে সেটাকে বলা হয় FQDN, ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম, বুঝতে পারছেন? এই নামটার প্রথম অংশটুকু হলো কম্পিউটারের নাম আর সেকেন্ড অংশটুকু হলো ডোমেইনের নাম, এই তিনটা অংশ মিলে হয় হলো, দুইটা অংশ মিলে হয় হলো FQDN, ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম। তো দেখেন এখানে রিজলভ বাটনে ক্লিক করলে ওই মেশিনের IP কিন্তু এখানে চলে আসবে, দেখেন। এখানে IP কিন্তু চলে আসছে না, বাট এখানে যদিও একটা এরর দেখাচ্ছে, ঠিক আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার,
আমরা কিন্তু আইপি নিয়ে আসছি, তাই না? আমরা আইপি এখানে নিয়ে আসছি, আমরা ওকে করে দিলাম এবং অ্যাপ্লাই করে দিলাম। দেখেন অ্যাপ্লাই করেছি এখানে, কিন্তু ওকে করি নাই। তো দেখেন আমরা একটু এই জায়গা যাচ্ছি, ওই প্রপার্টিজ থেকে চলে আসলাম এই জায়গায়, এবং দেখেন ফরওয়ার্ড লুক আপ জোনে যাচ্ছি, রিফ্রেশ দিচ্ছি, এখানে কিন্তু সেরকম কোনো কিছু আমরা দেখতে পারি নাই, তাই না? তো তাহলে এটা একটু লোড হওয়ার জন্য সময় নিচ্ছে। যেহেতু আরেকটা মেশিনে আসলে অপারেশন গুলো হচ্ছে, দ্যাটস ওয়াই আসলে। তো এখানে চলে আসছে এখন, দেখেন এখানে এখানে কই গেল ডিএনএস সার্ভার ম্যানেজার, এখানে দেখেন ফরওয়ার্ড লুক আপ জোনে এখনো কিছু আসে নাই, আসার কথা আসলে। যাই হোক, আমরা এখানে দেখেন একটা ট্যাব আছে, জোন ট্রান্সফার ট্যাব, আমরা জোন ট্রান্সফার ট্যাবে গিয়ে বলবো অ্যালাউ জোন ট্রান্সফার ট্যাব ওনলি দি সার্ভারস লিস্টেড অন দ্য নেম সার্ভারস ট্যাব। মানে জোন ট্রান্সফার করো সেই সকল সার্ভারে যাদের নাম নেম সার্ভার ট্যাবে আছে, তার আমরা ওকে করে দিই, রিফ্রেশ দিয়ে দেই। এখন আমরা আবারও চলে যাব এই প্রপার্টিজে, নেম সার্ভারস ট্যাবে যাব। হ্যাঁ, নেম সার্ভারস ট্যাবে গিয়ে যে এলওএন ড্যাশ এসভিএস 06, হ্যাঁ 06 এর কথা বলছে, এবং এইখানে দেখবো যে নোটিফাই নামে একটা অপশন আছে, টু স্পেসিফাই সেকেন্ডারি সার্ভারস টু বি নোটিফাইড জোন আপডেটস ক্লিক নোটিফাই। হ্যাঁ, তো নোটিফাই অপশনে আমরা এখানে যাব, নোটিফাই অপশনে, নোটিফাই অপশনে গিয়ে আমরা দেখেন এখানে বলা আছে যে দ্য ফলোয়িং সার্ভারস, এখানে ক্লিক করব আমরা, করে ওই মেশিনটার আমরা আইপিটা দিব 172.16.0.126 প্রবলি, না 162 মনে হয়, 62। আমরা গিয়ে দেখে আসি একটু ওই মেশিনটার আইপি কত, আইপি কনফিগ দিলেই তো আমরা বুঝে যাব। 162, তাই না? আমরা 162 দিলাম, আমরা বাইরে ক্লিক করি, আমরা দেখি কি হয়। গতবার তো এটা কি রিজলভ হয় না, আমরা ভ্যালিডেট হচ্ছে, অ্যাটেম্পটিং টু রিজলভ, দেখছেন এবার কিন্তু কি হয়েছে, রিজলভ হয়ে গেছে, কিন্তু গতবার কিন্তু একটা এরর দেখাইছে, রেড এক্স দেখাইছে, তাই না? তা আমরা কিন্তু কি করলাম, আমরা আসলে প্রপারলি এই মেশিনটা যে একটা ডিএনএস সেটা কিন্তু এখানে অ্যাড করে দিলাম। এবং দেখেন আমরা যদি একটু রিফ্রেশ দিই এই জায়গাটাতে, রিফ্রেশ দিয়েছে, আমাদের হিসেবে দুইটা এনএস রেকর্ড পাওয়ার কথা, এই যে দেখেন দুইটা চলে আসছে, দেখছেন একটা হচ্ছে এলওএন ড্যাশ ডিসি ওয়ান আর একটা হচ্ছে এলওএন ড্যাশ এস ভি আর 6.এডাটাম.কম।
এটা কিন্তু একটু আগে অ্যাড হলো আমরা যে কাজগুলো করলাম সেই বিষয়ে সেই কারণে। এখন এখন দেখেন এই এই যে মেশিনটা, এই মেশিনটাতে এটা এটা অ্যাকচুয়ালি প্রাইমারি ডিএনএস সার্ভার এই মেশিনটা, অর্থাৎ কিনা এই ডোমেইন কন্ট্রোলারটা যেটাকে আমরা বলছি LON-DC1। কিভাবে প্রাইমারি? যেটা অ্যাক্টিভ ডিরেক্টরি হবে এবং যেখানে ডিএনএস সার্ভার থাকবে, অ্যাক্টিভ ডিরেক্টরি ডিএনএস সার্ভার, সেটা আসলে অলওয়েজ প্রাইমারিই হবে, কিন্তু আমরা এখানে প্রমাণ করব এটা প্রাইমারি। হ্যাঁ, দেখেন এই যে অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড কথাটা লেখা আছে, এটা কোত্থেকে এসেছি আমরা? ফরওয়ার্ড লুকআপ জোনের আন্ডারে edatam.com এর আন্ডারের প্রপার্টিজে গিয়ে আমরা এসেছি টাইপের আন্ডারে, চেঞ্জ বাটনে ক্লিক করব। আমরা চেঞ্জ করার জন্য আসি নাই, বাট দেখানোর জন্য। কি লেখা? প্রাইমারি জোন, অর্থাৎ এটা প্রাইমারি ডিএনএস সার্ভার, তার মানে সেকেন্ডারি ডিএনএস সার্ভারও সম্ভব, কিন্তু এটা সেকেন্ডারি না। তো সেকেন্ডারি কি করে? দেখেন, স্টোরস এ কপি অফ এন এক্সিস্টিং জোন, এই যে এগুলোকে বলা হচ্ছে জোন। হ্যাঁ, প্রাইমারি জোন, রিভার্স লুকআপ জোন, এগুলোকে বলা হচ্ছে জোন। তো সেরকম একটা সেকেন্ডারি ডিএনএস সার্ভার বা সেকেন্ডারি জোন আমরা রিমোট মেশিনে, অর্থাৎ এই যে যে আমাদের কোর মেশিন, সেই কোর মেশিনে কিন্তু কাজগুলো আমরা করব। বাট মূল কাজগুলো আসলে ম্যানেজমেন্ট আমরা কোত্থেকে করছি? অন্য আরেকটা মেশিন থেকে। সো কি করব আমরা? এই কোর মেশিনে আমরা একটা সেকেন্ডারি ডিএনএস সার্ভার আমরা এখানে করব। সো আমরা রাইট ক্লিক করব, এখানে আমরা বলবো নিউ জোন। হ্যাঁ, নেক্সট দিব। আমরা আসলে কিভাবে একটা জোন তৈরি করা হচ্ছে সেটাও দেখায় দিচ্ছি, এবং একটা সেকেন্ডারি ডিএনএস সার্ভার কিভাবে হয় সেটাও আপনারা দেখছেন। সে অবভিয়াসলি এবার আমরা প্রাইমারি সিলেক্ট করব না, আমরা বলবো যে সেকেন্ডারি জোন, এবং নেক্সট দিব, এবং আমরা সেই জোনের নামটা দিব যে ফরওয়ার্ড লুকআপ জোনে আমরা জোনের নামটা দিব হলো, এই যে জোন নেমটা আমরা ব্রাউজ করব আমরা। হ্যাঁ, এবং দেখেন LON-DC1 থেকে আমরা ফরওয়ার্ড লুকআপ জোন থেকে এডেটাম থেকে আমরা কিন্তু জোন নেমটা কিন্তু দিয়ে দিয়েছি edatam.com। সো আমরা নেক্সট দিয়ে দিলাম। এখন আমাদেরকে বলছে যে তুমি যে জোনটার নাম দিয়েছো সেটা কোন মেশিনে আছে, সেই মেশিনের আইপি দাও তুমি। আমরা তো জানি কোন মেশিনে আছে, তাই না? আমরা জানি না, 0.10 এ আছে, রাইট? সো আমরা ওই 0.10টা এখানে আমরা দিব আসলে 172.16.0.10। তো দেখেন বাইরে ক্লিক করব আমরা, দেখেন অলরেডি কিন্তু এটা ভ্যালিডেট হয়ে গেছে, এবং আমরা নেক্সট দিব। এই যে দেখেন টাইপ সেকেন্ডারি হয়ে গিয়েছে, আমরা জাস্ট ফিনিশ করব। দেখেন এখানে edatam.com চলে আসছে। আমাদেরকে একটু কি করতে হবে, একটু রেড এক্স চলে আসছে, আমরা জাস্ট বলবো ট্রান্সফার ফ্রম মাস্টার, একবার বলে আমরা রাইট ক্লিক করে বলবো রিফ্রেশ। এই যে দেখেন এখানে যা আছে এখানেও তাই চলে আসছে, দেখছেন? MSDCS sites, TCP UDP domain DNS zone, forest DNS zone, MSDCS sites, TCP UDP domain DNS zone, forest DNS zone, দেখছেন? সো আমরা অ্যাকচুয়ালি সাকসেসফুলি একটা সেকেন্ডারি ডিএনএস সার্ভার করলাম, কিন্তু আসলে এই টোটাল ম্যানেজমেন্টটা করলাম আমরা ডিফারেন্ট একটা মেশিন থেকে, একটা সার্ভার করে, একটা ফিচার ডিএনএস ফিচার ইনস্টল করে। তাহলে আমরা কিন্তু একদম ফুললি দেখে ফেললাম যে কিভাবে আমরা একটা রিমোট একটা সার্ভার কোরকে আমরা ম্যানেজ করতে পারি অন্য একটা মেশিন থেকে। ওয়াও! তো তাহলে তো এখানে আর কিছু কমান্ড এখানে আছে, যদি আমরা এখানে যাই, এখানে এবারে এই জায়গাটাতে কিছু কথা আমরা কাজ আমরা করি, এতক্ষণ তো ওখানে করলাম,
এখন এইখানে আমরা কি করতে পারি ডিএনএস দিয়ে? এখানেও কিছু কাজ করা যায়, এমন না যে যায় না, বিকজ এখানে তো ডিএনএস আসলে ইনস্টলড আছে, তাই না? সো জি ডিএনএস যে মেশিন ইনস্টল থাকবে সেই মেশিনে একটা কমান্ড কাজ করবে যার নাম হলো ডিএনএস সিএমডি, ওকে? এবং আমরা ENUM 0NES মানে এই মেশিনে কি কি জোন আছে সেটা আমাদেরকে দেখাও। এই যে দেখছেন এটা যে এডেটাম জোনটা এখানে আছে সেটা দেখাচ্ছে এখানে, এবং সেটা যে সেকেন্ডারি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আপনারা হয়তো চিন্তা করতেছেন যে তাহলে এখান থেকে বসে কি আমরা ওই LON ড্যাশ DC1 অর্থাৎ এই মেশিনের জোনও দেখতে পারবো, এই মেশিনের জোনও দেখতে পারবো? চলেন দেখি এই কমান্ডটাতে আমরা কিভাবে আসলে ওই জিনিসটা ইনকর্পোরেট করতে পারি। তো আমরা আপ অ্যারো দিয়ে আগের কমান্ডটাতে চলে যাই। এই কমান্ডটাতে আসলে আমরা কোনো মেশিনের নাম উল্লেখ করি নাই, এবার আমরা LON ড্যাশ DC 01 কথাটা উল্লেখ করব। 101 নাম না, তো 1 স্পেস এন্টার দিই। দেখেন এবার দেখেন এটা কিন্তু ডিফারেন্ট দেখাচ্ছে, দেখছেন এডেটাম কিন্তু ওখানে প্রাইমারি আর এখানে কিন্তু সেকেন্ডারি। তাহলে ট্রুলি আমরা দুইটা মেশিনে ডিএনএস এর যে কমান্ডগুলো আসে সে কমান্ডগুলো এই জায়গা থেকে চালাতে পারছি আমরা দেখতে পাচ্ছি। কারণ কি জানেন, এই মেশিনে যে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন করেছি সে কিন্তু একটা এন্টারপ্রাইজের অ্যাডমিনিস্ট্রেটর, পাওয়ারফুল একটা ইউজার। এখন আপনারা হয়তো চিন্তা করতেছেন আমরা আছি পাওয়ার শেলে, কমান্ড দেখলাম কমান্ড লাইনের, পাওয়ার শেল দিয়ে কি ডিএনএস এর কোনো কিছু করা যায় না? আমরা সেরকম একটা জিনিস দেখি, আমরা বলি যে নিয়ে আসো ডিএনএস এর, দেখেন ট্যাব দিচ্ছি, দেখছেন ডিএনএস ক্লায়েন্ট চলে আসছে, ক্লায়েন্ট ক্যাশ চলে আসছে, গ্লোবাল সেটিংস চলে আসছে, এনআরপি টেবিল, বিভিন্ন জিনিস আছে ডিএনএস এর। অ্যাকচুয়ালি যেহেতু সেকেন্ড মডিউলে আমরা ডিএনএস দেখব, সো ইনডেপথ আমি আসলে যাব না এখানে, তো এখানে আমরা যেটা দেখব ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট সার্ভার অ্যাড্রেস, ডিএনএস গেটস ডিএনএস ক্লায়েন্ট সার্ভার অ্যাড্রেস, দেখছেন? অর্থাৎ কি নেই যে দেখেন সার্ভার অ্যাড্রেস, ডিএনএস সার্ভারের অ্যাড্রেসটা কি, এখানে যে ডিএনএস সার্ভারের অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে, দেখেন 172.16.0.10 দেখাচ্ছে। সো বুঝতেই পারছেন আমরা এখানে দেখে নিলাম ইথারনেটের আন্ডারে আসলে IP ভার্সন 4 এর ক্ষেত্রে ডিএনএস সার্ভারের অ্যাড্রেস একটা দেওয়া আছে, কিন্তু এখন সে কিন্তু নিজেই একটা ডিএনএস সার্ভার। তাহলে আমরা কিভাবে আরেকটা অ্যাড্রেস এখানে দিতে পারি, এবং আমরা এটা পাওয়ার শেলের মাধ্যমে দিব, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হইতে পারে, তাই না? তো এই পাওয়ার শেলের মাধ্যমে দেওয়ার জন্য এই ইন্টারফেস ইন্ডেক্সটা গুরুত্বপূর্ণ, এবং আমরা নর্মালিও দেখেছি এস কনফিগেও ইন্টারফেস ইন্ডেক্সটা গুরুত্বপূর্ণ। তো আমরা 5 ইন্টারফেস ইন্ডেক্সটা সম্পর্কে জানি, এখন এখানে গেট দেখেছি, অবভিয়াসলি যখন আমরা দিতে যাব তখন আমরা বলবো সেট ডিএনএস ক্লায়েন্ট সার্ভার অ্যাড্রেস, কিসে দিব? ইন্টারফেস ইন্ডেক্সে। ইন্টারফেস ইন্ডেক্স কত আমাদের এখানে? 5। এবং এই ইন্টারফেস ইন্ডেক্সে আমরা কি দিব? সার্ভার অ্যাড্রেস, এই যে, বুঝতে পারছেন? সো সার্ভার অ্যাড্রেসেস দিয়ে আমরা কি বলবো এখানে কিভাবে আসে দেখেন, অনেকটা এইভাবেই দেওয়ার চেষ্টা করবো আমরা। 172.16.0.10, আমরা অ্যাকচুয়ালি এভাবে দিলে এটাকে সে নাম্বার হিসাবে নিবে, আমরা যেটা করব এটাকে যে সে যাতে টেক্সট হিসাবে নেয়
দেখছেন টেক্সট হিসেবে নিলে কালারটা ডিফারেন্ট হয়ে যাবে এবং এখানে সেকেন্ড তার নিজের আইডিটা দিব 172.16.0.162 সো আমরা এন্টার দিব আমাদের কমান্ড সিনট্যাক্স যদি সবকিছু ঠিক থাকে ইট উইল অ্যাকচুয়ালি ওয়ার্ক সো হয়ে গেছে আমরা যদি আবারও গেট দেই এবার দেখি আমরা কি দেখাচ্ছে দেখেন ইথারনেটের আন্ডারে এখন গতবার দেখেছিলাম একটা আছে এবার কয়টা চলে আসছে দুইটা চলে আসছে তাই না তো তাহলে আমরা সাকসেসফুলি দেখে ফেললাম অনেক কিছু কিভাবে রিমোটলি একটা মেশিনকে আসলে আমরা ম্যানেজ করতে পারি তাই না তো স্যার এই ইনডেক্স নাম্বার যেটা এটা কি স্যার চেঞ্জ হতে পারে নাকি ইন্টারফেস ইনডেক্স নাম্বার যেটা হ্যাঁ চেঞ্জ হবে তো কারণ হলো যে এক এক মেশিনে ইন্টারফেস ইনডেক্সটা এক এক রকম থাকবে এটা ওই যে আপনি গেট ড্যাশ দিলেই তো দেখে ফেলতে পারছেন তাই না আমরা ওই ইনডেক্স নাম্বারটা ধরে হচ্ছে আইপিটা বসাতলাম ইনডেক্স নাম্বারটা ধরে আমাদেরকে আইপিটা বসাতে হবে ওখানে চাইলে স্যার কমান্ডে ইন্টারফেস এলিয়াসও লেখা যেত হ্যাঁ এলিয়াসও লেখা এটা যেটা করলাম এক ইয়ার ভিতরে হচ্ছে দুইটা আইপি বসালাম নাকি আইপি না ডিএনএস আমরা বসালাম ডিএনএস আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে ডিএনএস সার্ভার অ্যাড্রেস দিলাম আমরা এই যে দেখেন আইপি কনফিগ দেই আমরা দেখেন দেখেন আমরা আইপি কনফিগ দিই এখানে কিন্তু আইপি কনফিগ এ কিন্তু অ্যাড্রেস কিন্তু একটাই কিন্তু আইপি কনফিগ অল যদি দেই দেখেন তখন আর একটু ডিফারেন্ট ওয়েতে তো আপনারা দেখতে পারবেন তখন আপনারা আসলে ডিফারেন্সটা বুঝতে পারবেন এই যে দেখেন আইপি ভার্সন 4 এ আইপি কিন্তু একটাই বাট যদি ডিএনএস সার্ভারে আসেন এই যে দেখেন ডিএনএস সার্ভারে যদি আসেন দেখতে পাবেন কি দুইটা ডিএনএস সার্ভার এরকম তো স্যার আরো দেওয়া যাবে নাকি আপনি কমা দিয়ে আরো দুই তিনটা দিতে পারেন আপনি গুগলে ডিএনএস দিলেন তাই না স্যার গুই মোডে তো স্যার ওই দেখা যায় যে দুটোর বেশি ডিএনএস দেওয়া যায় না না দেওয়া যায় গুই মোডে দুটোর বেশি ডিএনএস দেওয়া যায় তো স্যার ওই ক্ষেত্রে কি স্যার প্রায়োরিটি সেট করে দিতে হয় এরকম কোনো কিছু স্যার প্রায়োরিটি সেটের বিষয়টা কি গুই মোডে ডিএনএস দুটোর বেশি দেওয়া যায় আমরা আপ ডাউন করে বলে দিতে পারি আর কি আসলে যে কোনটার উপরে কোনটা প্রেফারেন্স পাবে অ্যাডভান্সে যদি যাই আমরা তখন ডিএনএস ট্যাবে গেলে এই যে এখন কিন্তু আমরা অ্যাড করতে পারি দেখছেন আমরা চারটা এড দিয়ে দিলাম তাই না কিন্তু স্যার ওই ক্ষেত্রে কি এগুলা কাজ করবে মানে এগুলা যদি আমি মানে 8.8 কেন অবশ্যই কাজ করবে যেমন 8.8.8 দিলেন স্যার এখন উপর এটার উপরে হচ্ছে হচ্ছে আমার এই প্রিফার ডিএনএস এটা দেওয়া তো তখন যখন যদি আমি এডি বা কোনো কিছু কানেক্ট করতে যাই তখন কি এটা পাবো না এটা তো আপনাকে তো আপনাকে তো বুঝতে হবে যে আসলে আপনি এডির জন্য তো শুরুতেই আপনার এটা থাকা লাগবে তাই না জি তাহলে তো হবে না এটা থাকলো ফেল সেফ কারণ এডিএনএস দিও কিন্তু আপনি কি ইন্টারনেট পাবেন কিন্তু জি স্যার নো প্রবলেম সো এটা থাকাই লাগবে এমন জরুরি না বাট আপনি ফেল সেফ হিসেবে এটা দিতে পারেন যেমন ধরেন যে এখন যদি আমি ওকে করে দেই তাহলে যে এখানে চলে আসলো তাই না এখন অবভিয়াসলি এডি থাকলে অবশ্যই আপনাকে লোকাল ডিএনএস টাই উপরে রাখা লাগবে কিন্তু তার মানে এই না যে আপনার ফাংশনালিটি কোনো কমতি হয়ে যাচ্ছে বরং আপনার জন্য ভালো যেমন স্যার আমি যদি ধরি যে এডির জন্য আমি ফার্স্টের যে ডিএনএস টা সেটা দিলাম এরপরে আমি ফেল সেফ এর জন্য একটা ডিএনএস দিলাম নিচেরটা এরপরে আমি যদি স্যার হচ্ছে চাই যে আরেকটা ডিএইচসিপি সার্ভারের যে কথা বললেন স্যার ডিএইচসিপি সার্ভারের ডিএনএস তো স্যার দেওয়া লাগে যেহেতু আমি যদি ডিএইচসিপি পেতে চাই তখন ওই ক্ষেত্রে এটা ঠিক না যে ডিএইচসিপি সার্ভারের ডিএনএস আপনাকে এখান থেকে পেতেই হবে কারণ হলো যে আপনার আপনার যেসব মেশিন অ্যাকচুয়ালি সার্ভিস প্রোভাইড করবে সেই সব মেশিনের এই বিশেষ করে আইপি কনফিগারেশন সেটিংস গুলো কখনোই ডাইনামিক দেওয়া যাবে না ঠিক আছে
মানে এটা হচ্ছে যে মানে কি বলা যায় যে রুল অফ থাম বলতে পারেন আপনি, বেসিক রুল, ঠিক আছে? বিকজ আপনি এটাতে ডাইনামিক দিলে আপনার সার্ভিসে সমস্যা হবে, বুঝছেন না? এটা এগুলি অলওয়েজ স্ট্যাটিক থাকতে হবে, বুঝছেন? ধরেন যে এখানে আইপি যদি চেঞ্জ হয়, ডিএনএস যদি চেঞ্জ হয়, প্রবলেম না? ওই জন্য আমরা একটু এগুলো দেখে নিলাম। এখন আমরা অ্যাকচুয়ালি গতদিন আরেকটা জিনিস দেখেছিলাম, সেটা কি আজকে দেখাবো নাকি সামনের দিনের জন্য রাখবো? অলরেডি 10:10 বেজে গেছে, বেশি কোড হয়ে গেছে স্যার। আর আরো ইন ডেপথ দেখেছি গতদিনের থেকে, তাই না? কারণ গতদিনে এই জিনিসগুলো আমি দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমি ওই মেশিনটা লোড হয় নাই, তো যার জন্য আসলে এগুলি দেখাতে পারিনি। তো সমস্যা নাই, যারা নতুন জয়েন করছেন তাদের জন্য ভালো হলো, যারা আগে আগে ক্লাস দেখেছেন এটা দেখলেন। দু একটা ক্লাস এরকম হয়, ঠিক আছে? শুরুতে যেহেতু আসলে একটা গেট ইউজ টু হওয়া লাগে সবকিছুর সাথেই, সো একটু ইনডেপথ দেখে নিলে নিজের উপরে একটু কনফিডেন্স, নিজের লেভেলটা একটু বাড়ে আর কি, আসলে যে না হ্যাঁ আমি বুঝতে পারতেছি এই জিনিসগুলো, যেহেতু জিনিসগুলো ইনডেপ দেখানো হচ্ছে আসলে, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আগামী দিন আবারও বসবো ইনশাল্লাহ, এবং আমরা আরেক ধরনের ইনস্টলেশন দেখব, সেটা হলো ন্যানো সার্ভার, যেটা আমরা দেখিয়েছি অলরেডি, বাট তারপর আমরা আরেকবার দেখাবো। এবং ওখানে আসলে অনেক কিছু দেখানো হয় না ওই দিন, যেমন ন্যানো সার্ভারকে কিভাবে ডোমেনে জয়েন করানো যায় এগুলি দেখানো হয় নাই, সো জিনিসগুলো আমরা দেখাবো। ওকে স্যার, আমাদের নেক্সট ক্লাসটা স্যার কবে হবে? নেক্সট ক্লাস তো স্যার 16 ডিসেম্বর পড়বে, তাহলে তার পরে আর কি, 16 ডিসেম্বর বন্ধ থাকবে। আচ্ছা হ্যাঁ, এই ভিডিওটা একটু কুইক আপলোড দেন, তাহলে আমরা প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি, আমারও ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, পরবর্তীতে দিতে গেলে আমার জন্য সমস্যা হয়, এখনই দিয়ে দেওয়াই বেস্ট। ভাই একটা কোশ্চেন ছিল যে ক্লাস কি সপ্তাহে 3 দিন না 2 দিন? কারণ আমি যখন দেখেছিলাম অ্যাডভার্টাইজমেন্ট তখন ছিল 2 দিন আর কি, শনিবার আর সোমবার, বুধবারও হবে? এখন কোনো ইস্যু আছে কিনা আমি জানি না, টিউশন আপনাদেরকে কি বলেছে? আমি যখন অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম লাস্ট আপডেটেড, ওটা দেখেছিলাম শনিবার আর সোমবার, এই 2 দিন ক্লাস যতদূর আমি জানি 2 দিন। আচ্ছা, 2 দিন আমি জানি। নেক্সট 16 তারিখ তো এমনিতেই ক্লাস থাকতেছে না আর কি, আমাদের নেক্সট ক্লাস তাহলে হবে 19 তারিখে। ঠিক আছে, সমস্যা নেই, আমি আপ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, সেকেন্ড ওয়েভ থেকে দূরে থাকবেন। ১৬ ডিসেম্বরে আমি একটু মিস করেছি মনে হয়, 16 ডিসেম্বরে ক্লাস হবে না? না না জি। ওকে, আল্লাহ হাফেজ তাহলে সবাই। হ্যাঁ ওকে ভাই, ভালো থাকবেন ভাই, বাই বাই। এ নোয়াকো বন্ধ করবেন, আলোমন গীতি যাওয়া।